চট্টগ্রামের খালগুলো এখন ময়লার ভাগার। বৃষ্টি নয়, জোয়ারের পানিতে তলিয়ে যায় চকবাজার সহ অধিকাংশ এলাকা। সিডিএর জলাবদ্ধতা নিরসনের মেগা প্রকল্পের সুফল না পাওয়ায় হতাশ ভুক্তভোগীরা। আর সিডিএ বলছে 60% কাজ শেষ, সুফল মিলবে পুরো কাজ শেষ হলে। নগর বিশ্লেষকরা বলছেন সিডিএ ও সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয় না থাকলে মিলবে না এই প্রকল্পের সুফল। নয়ন বড়ুয়া, জয়ের প্রতিবেদন। চট্টগ্রামের দুঃখ চাকথাই খাল, উভয় পাড়ের মানুষ এই খালকে আবর্জনার ভাগার হিসেবে ব্যবহার করে। তাই বৃষ্টি হলে প্রতিদিন দুবার জোয়ারের পানিতে ডুবে যায় নগরের চকবাজার সহ বেশ কিছু এলাকা। প্রতিটা সন্ধ্যাবেলায় জোয়ার আসলে বা সকালবেলা জোয়ার আসলে এখানে হাঁটু সমান পানি হয়ে যায়। বৃষ্টি না হলো এখন গিয়ে দেখেন প্রত্যেকটা বাড়িতে নালার উপর পানি। আমরা বিশাল একটা জনগোষ্ঠী, আমরা চট্টলার ঐতিহ্যবাহী চাকথাই খাল, এটা আমাদের জন্য বর্তমানে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। শুধু এ খাল নয়, নগরের আরও 35টি খালের অবস্থাও খারাপ। সিডিএ বলছে জলাবদ্ধতা প্রকল্পের 60% কাজ শেষ, পুরো শেষ হলেই মিলবে সুফল। এটা 36টা খাল আছে, আমরা যে যে প্রজেক্টগুলো নিচ্ছি এখন প্রতিটা খালের আমরা পরিষ্কার সহ সেনাবাহিনী করতেছে এটা, এবং এই ড্রাই সিজন শুরু হয়েছে মাত্র, এখন কাজ শুরু করবে তারা আবার বাকি কাজগুলো। আর যেখানে জমি অধিগ্রহণ আছে ওই জমি অধিগ্রহণ করার পরে ওখানে কাজ করবে। চট্টগ্রাম নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসন করতে গেলে খাল খনন করার কথা রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে খাল খননের কথা দূরের কথা, খাল পরিষ্কারও হচ্ছে না চট্টগ্রামের অধিকাংশ জায়গায়। কখন খাল পরিষ্কার করা হবে আর খনন কখন হবে তা নিয়ে দুশ্চিন্তায় নগরবাসী এবং নগর বিশ্লেষকরা। এই দুর্ভোগ লাঘবের জন্য প্রত্যেকটা সেবা সংস্থাকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে, সমন্বয়ের জায়গাটা তৈরি করতে হবে। এখন যেমন আমরা একটা দায় এড়ানোর এবং দায় চাপানোর একটা প্রবণতা দেখি প্রত্যেকের মধ্যে, এটার থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসতে হবে। জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের আওতায় খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে সিডিএ। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।